আবারও মিড ডে মিল রান্নায় পাওয়া গেল সাপ। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিদিনের মতো আজও মিড ডে মিলের রান্না চলছিল, রান্নার সময় কেউ খেয়াল করেননি মিড ডে মিলের ডালের মধ্যে পড়ে রয়েছে সাপ। বীরভূম জেলায় এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন জায়গায় মিড ডে মিলে কখনো টিকটিকি কখনো সাপ পাওয়া গিয়েছে, কিন্তু এবারের ঘটনা একেবারেই আলাদা। ডালের মধ্যে পাওয়া গেল জলজ্যান্ত সাপ। যখন বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে ডাল দেওয়ার পর লক্ষ্য করে ডালের মধ্যে পড়ে আছে বিষাক্ত সাপ, ততক্ষণে অনেক ছাত্রছাত্রীকে খাবার দেওয়া হয়ে গিয়েছে। যারা খাবার খেয়েছে তাদের মধ্যে অনেকেই বমি করতে আরম্ভ করে। ছুটে আসে অভিভাবকরা, সঙ্গে সঙ্গে আসে গ্রামের বাসিন্দারা। তারা এসে দেখে ডালের মধ্যে পড়ে আছে সাপ। সেই ডাল যারা খেয়েছিল তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। যতটা সম্ভব তাড়াতাড়ি গ্রামের মানুষজন তাদেরকে হাসপাতালে নিয়ে যায়, সেখানেই তাদের চিকিৎসা চলছে। কিন্তু প্রশ্ন একটাই, দিনের পর দিন বীরভূমের মিড ডে মিলে এই ধরনের ঘটনা কেন ঘটে? এর আগেও খাবারের মধ্যে সাপ পাওয়া গিয়েছিল, তারপর আবারও ডালের মধ্যে সাপ পাওয়া গেল। এই ঘটনা বারবার বীরভূমে ঘটে চলেছে। যারা রান্না করে তাদের চোখ এড়িয়ে কিভাবে ডালের মধ্যে সাপ পড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসী। অন্যদিকে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা জানিয়েছে, স্কুলের যারা দায়িত্বে থাকে তারা কোনোদিনই ভালোভাবে রান্না করে না, পাশাপাশি চালের মধ্যে পোকা হামেশাই দেখা গিয়েছে। ছাত্রছাত্রীদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের ডিম, মাংস, ফল এই সমস্ত খাবার বাচ্চাদের জন্য বরাদ্দ করে থাকলেও যারা খাবার তৈরি করছে তাদের সদিচ্ছার অভাবে এই ধরনের মারাত্মক ঘটনা ঘটে চলেছে। মিড ডে মিলের ডালের মধ্যে কিভাবে সাপ এলো এই নিয়ে তদন্তের দাবি জানিয়েছে গ্রামবাসীরা। তারা জানিয়েছে যারা রান্না করে অবিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে। এ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। আজকে আমাদের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যে মিড ডে মিলে রান্না হয়েছিল, সেই মিড ডে মিলে রান্না করার সময় প্রায়শই দেখা যায় এই রান্না যারা করে এবং মাস্টারমশাইরা তাদের কখনোই দেখা মানে অনীহা থাকে যে রান্নাটা সেইভাবে তারা ভালোভাবে পরিবেশন করে না, প্রস্তুতিও নেয় না। আজকে যখন ডাল রান্না করা হয় সেই ডালের মধ্যে একটা বড় সাপ পড়ে ডালের মধ্যে মারা যায় এবং সেই ডাল মোটামুটি 20-25 জন বাচ্চা অলরেডি খেয়ে ফেলে। তারপরে যারা রান্না করছিল তারা দেখতে পায় এবং তারপরে সেই রান্না খাবার পরিবেশন বন্ধ করা হয়। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম, দামি দামি কোম্পানির উন্নত টেকনোলজি, অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।